নমস্কার শুভ সন্ধ্যা আজকে শনিবার চব্বিশে ডিসেম্বর দু হাজার আজকের দিনটা অবশ্যই এটি বিশেষ দিন ক্রিসমাস ইভ যেটা স্বামীজির কাছেও একটা বিশেষ দিন ছিল সেটার ব্যাপারে আমি কিছু না বললে যা বলার তিনি বলবেন তো আজকে আমরা পঁচাশিতম অর্থাৎ এইটটি ফিফথ সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি সেখানে আমাদের সব আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আজকে কলকাতা শহর এতক্ষণে সেই ক্রিসমাস ইভে মেতে উঠেছেন কিন্তু আমাদের বাকচক্রের সেই সাপ্তাহিক বক্তৃতামালার সেই ধারাবাহিকতা আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছায় মেনটেন করার চেষ্টা করে চলেছি এবং সাফল্য বা গুণাগুণের বিচার আপনার ওপর বা আপনাদের ওপর সেটা আপনারাই বিচার করবেন আমাদের বিষয় অপরিবর্তিত স্বামী বিবেকানন্দ এবং বক্তাও অপরিবর্তিত যেরকম আগের বারেও বলেছিলাম আমি যে যতদিন এই বাকচক্রের এই পার্টিকুলার বিবেকানন্দ ঘরে ঘরে থাকবে তদ্দিন বক্তাও এই একমাত্র বক্তা শ্রী তরুণ গোস্বামীও বলতে থাকবেন তার সম্বন্ধে নতুন করে বলার আর কিছুই নেই সুতরাং আর অযথা আমার এই ভূমিকা দীর্ঘায়িত না করে চলুন আজকে আমাদের সেই পরিচিত এবং প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়ন্তী চক্রবর্তীর গাওয়া অতি প্রাসঙ্গিক রবীন্দ্রসঙ্গীত এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি এবং আজকের অনুষ্ঠানের সম্প্রচারণের সম্পূর্ণ দায়িত্ব যাদের প্রাণারাম ইউটিউব চ্যানেল তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সূচনা করছি নমস্কার বরিশোধরা মাঝে শান্তি রোবারি শুষ্ক রিদা লোয়ে আছে দাঁ শুধরা মাঝে শান্তির বারি বরী শুধরা নমস্কার কিছু কিছু দিনের বিশেষ মাহাত্ম আছে তো তো আজকে চব্বিশে ডিসেম্বর ক্রিসমাস ইভ স্বামীজিরা আজকে সন্ন্যাস নিয়েছিলেন আটপুরে এবং সন্ন্যাস নেওয়ার পর তাদের মনে হয়েছে তখন তারা জানতে পারেন ক্রিসমাস ইভ যীশুখ্রিস্টের জন্মের পূর্বদিন রামকৃষ্ণ মিশনের সর্বত্রই খুব ঘটা করে ক্রিসমাস ইফ পালিত হন এবং কোনো না কোনো পাদ্রে এসে যিশুর জীবন এবং দর্শন নিয়ে বলেন এটি যেমন ঘটেছিল তেমনি বাকচক্রে আজকে আলোচনার বিষয় হচ্ছে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা আঠেরোশো সালের পয়লা মে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মনে রাখতে হবে সারা ভারতবর্ষে আধ্যাত্মিক আন্দোলনের একটা নতুন দিক স্বামীজি খুলে দেন কোনো আধ্যাত্মিক আন্দোলনের স্লোগান ছিল না আত্মানো মোক্ষার্থম জগদ্দীতায়চ নিজের মুক্তি জগতের হিতের জন্যে কোনো স্লোগান নেই এটি বিখ্যাত বই আছে গোবিন্দ সদাশিব ঘুড়ির লেখা ইন্ডিয়ান সাধুস সেই বইতে তিনি লিখছেন নামের শেষে আনন্দ ব্যবহার করা এবং সমাজ সেবাকে গ্রহণ করা আজকাল প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের আধ্যাত্মিকতার একটি অংশ হিসেবে নেওয়া হচ্ছে সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজড অ্যাজ এ লিজিটিমেট অ্যান্ড ইম্পর্টেন্ট অবজেক্টিভ অব অ্যাসিটিক অ্যান্ড মোনাস্টিক লাইফ সারা ভারতবর্ষ যদি ঘোরেন এমন কোনো সন্ন্যাসী সংঘ পাবেন না যারা সমাজ সেবার কাজে লিপ্ত নয় সেবার মধ্যে দিয়ে নিজেদের উপলব্ধি করা সেটি একটি বড় সাংঘাতিক উচ্চ দর্শন যদি ঋষিকেশে যান ডিভাইন লাইফ সোসাইটি যেখানে স্বামী শিবানন্দজি ডিভাইন লাইফের প্রতিষ্ঠাতা তিনি পেশায় ডাক্তার ছিলেন তার ক্ষেত্রে দেখবেন লেখা রয়েছে ওয়ার্ক ইজ ওয়ারশিপ এবং সেখানে কুষ্ঠরোগীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তীর্থযাত্রীদের মধ্যে সেবা করেই তিনি নিজের জীবনকে উপলব্ধি করেছিলেন স্বামীজির এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান এটি ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে একটি নতুন অধ্যায় এবং স্বামীজি সন্ন্যাসীদের সংজ্ঞা দিয়েছে একটি চিঠিতে বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম জীবের গগনবেদী হাহাকার থামাতে বিধবা রস্তুজল মুছাতে পুত্রহীনার প্রাণে শান্তি দিতে অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রহের উপযোগী করতে এবং সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে এই সন্ন্যাসীর জন্ম হয়েছে সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা এও কিন্তু সন্ন্যাসীর সঙ্গে কেউ কোনো দিন দেয়নি যে সন্ন্যাসীর গেরুয়া পোশাক হচ্ছে যুদ্ধের অঙ্গসজ্জা কিসের বিরুদ্ধে যুদ্ধ সমাজের যা কুপ্রথা সমাজের যা কুসংস্কার তার বিরুদ্ধে যুদ্ধের জন্য একটা সৈনিকের পোশাক প্রয়োজন হয় যে পোশাক মানুষের চোখের জল মোছাতে তাকে অনুপ্রাণিত করবে তাই জন্যেই এই গেরুয়া পোশাক পরে তাদের কাজে নামা রামকৃষ্ণ মিশনের আগে কেউ কোনো ভাবতে পারেনি যে প্লেক সেবাটা ঠাকুরের পুজো করাটা এক কেউ ভাবতে পারেনি যখন স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয় আনন্দ তারা কঙ্খলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন তখন যারা স্থানীয় সন্ন্যাসী ছিলেন তাদের অচ্ছুত বলে ঘোষণা করলেন কারণ সন্ন্যাসীর কাজ মানুষের কাছে গিয়ে হো হোমিওপ্যাথিক চিকিৎসা করে রোগমুক্ত করা বা তাদের মলমূত্র পরিষ্কার করা নয় সেইখানে দাঁড়িয়ে তারা নিজেদের কাজ চালিয়ে যান এবং পরে যিনি ওখানকার মণ্ডলেশ্বর ছিলেন তিনি তাদের ডেকে নেন এবং তাদের সম্মান জানান এখন উত্তরাঞ্চলে দেখবেন প্রত্যেকটি সন্ন্যাসী সংঘ তারা মানব সেবায় নিজেদের উৎসর্গ করেছে সেটি সম্ভব হয়েছিল এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য বেলা তিনটের সময় স্বামীজি মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে স্বামীজি শুরুতেই বলেন এই দেখুন না কেন আমি একজন নগণ্য লোক আমাকে ওদেশের কত আদর যত্ন করেছে এদেশে শিক্ষা বিস্তার যখন ইতর সাধারণ লোক সব সময় সমধিক হবে যখন মতফতে সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে তখন সাধারণ তন্ত্রমতে সংঘের কার্য চালাতে পারবে সেই জন্য সংখ্যে একজন ডিরেক্টর বা প্রধান পরিচালক চাই সকলে তার আদেশ মেনে চলবে তার ফলে সকলের এবং তারপর কালে সকলের মত লয় কার্য করতে হবে এখানে অসাধারণ কথা বলেছেন স্বামীজি একটা যে যখন শিক্ষার বিস্তার ঘটবে তখন মতফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে শিক্ষার প্রসার ঘটবে ইনফরমেশান নয় উইজডাম উইজডামের যখন প্রসার ঘটবে তখন মানুষ চিন্তা করতে শিখবে এবং এটি স্বামীজি চেয়েছিলেন তারপর তিনি কেন রামকৃষ্ণ মিশন কার নামে হবে সেইটি বলছেন ঠাকুরের নামে রামকৃষ্ণ মিশন হবে সেখানে বলছেন আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন যার দেহ বছরের বিশ বছরের মধ্যে প্রাচ্য পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তার নামেই প্রতিষ্ঠিত হবে এখানে আমার একটা মনে হয় স্বামীজি দশ বছর বলেছিলেন এই যে বিশ বছর লেখা রয়েছে না বিশ বছর তো স্বামীজি বেঁচেই ছিলেন ঠাকুরের জন্মের পরে দেখতে মৃত্যুর পর দেখতে দশ বছর দশ বছরের মধ্যে যার পূর্ণ নাম এবং অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তার নামেই প্রতিষ্ঠিত হবে এবং তার নাম হল আমরা প্রভুর দাস আপনারা এই কার্যে সহায়তা করুন এবং শ্রীরামকৃষ্ণের নামে শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহিগণ এই প্রস্তাব অনুমোদন করলে রামকৃষ্ণ সঙ্ঘের ভাবি কার্যপ্রণালী আলোচিত হতে লাগলো সঙ্ঘের নাম রাখা হলো রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন ওর উদ্দেশ্য প্রভৃতি আমরা নানাভাবে এবং উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এক মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করেছেন এবং কার্যে তার জীবনের প্রতিফলিত হয়েছে তার প্রচার এবং মানুষের দৈহিক মানসিক ও পরমার্থিক উন্নতিকল্পে যাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হতে পারে সে বিষয়ে সাহায্য করে এই প্রচার মিশনের উদ্দেশ্য মনে রাখতে পারে সন্ন্যাসী প্রতিষ্ঠান তারা ঘর ছেড়ে চলে এসেছেন আত্মানুসন্ধান করবেন তাদের আবার স্বামীজি একটা বড় সংসারে ঢুকিয়ে দিলেন এই যে মানুষের সেবা করা মানুষকে ভালোবাসা মানুষকে আপন করে নেওয়া শ্রীরামকৃষ্ণ যা শিখিয়েছেন এই মিশন সেইটার প্রচার করবে এবং সেটির জন্যে কাজ করবে তাকে জীবনে সেই প্রতিফলিত করবে শ্রীরামকৃষ্ণের দর্শন ব্রত কি জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীদের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করেছিলেন তার পরিচালনায় এই প্রচারের মূল ব্রত এইখানে কথা বলা দরকার দু সালে বাংলাদেশে দু সালে বাংলাদেশে স্বামীজির নামে বাংলাদেশের সবচেয়ে বড় অনাথ আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে সেটি প্রতিষ্ঠা সেটি উদ্বোধন করেন ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিবেকানন্দ অনাথ আশ্রম রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত সেখানে কিন্তু নব্বই শতাংশ ছাত্র মুসলমান মনে রাখতে হবে রামকৃষ্ণ মিশন যে অরুণাচল প্রদেশে স্কুল চালায় সেখানে ছাত্র কিন্তু দরিদ্র খ্রিস্টানরা মিশন কিন্তু সেখানে হাত গুটিয়ে নেয়নি যে না বাবা করবো না যেহেতু অন্য ধর্মের করেনি নাইনটি পারসেন্ট স্টুডেন্টস অব দ্য স্কুল সেটাপি আপনি নেফা নর্থ ইস্ট ফ্রনটিয়ার প্রভিনসেস দেখবেন স্যার তারা সেই ধর্মাবলম্বী ভারতবর্ষের বহু জায়গায় রয়েছে যেখানে ইসলাম বা খ্রিস্টানদের মধ্যে নিরলস কাজ করেছে রামকৃষ্ণ মিশন সেবা কাজ নিরলস যখন কোথাও বন্যা বা কিছু হয় যখন মিশন যান তারা কিন্তু রিলিজিয়াস সেন্সাস করেন না সেন্সাস করেন যন্ত্রণার মানুষ কতটা কষ্ট পেয়েছে এবং সেই কষ্ট লাভগবে লাঘবের জন্য তারা কি কাজ করতে পারেন এই যে স্বামীজি শুরু করেছিলেন এটা গোটা পৃথিবীর ক্ষেত্রে একটা ইউনিক কনসেপ্ট ইউনিক খ্রিস্টান মিশনারিরা অনেক সমাজসেবা করতেন রাসেল গ্রীষ্মখ্রীষ্ট সম্বন্ধে বলেছিলেন হি ইনর্গারেটেড সোশ্যাল সার্ভিস অনেক স্কেল এদেশে তা কখনো করা হয়নি আধুনিক ভারতবর্ষে রামকৃষ্ণ মিশন প্রথম যে জাতি বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে যন্ত্রণাক্লিষ্ট মানুষকে সেবা করার চেষ্টা করেছেন এবং সেটি স্বামীজি প্রতিষ্ঠা করলেন আঠেরো সালের পয়লা মে এবং স্বামীজি তারপর সেই কার্যপ্রণালী ঠিক করে দিলেন আমি সেটির মধ্যে যাচ্ছি না কিন্তু একটা মজা হল যখন মিটিং শেষ হয়ে গেল তখন যোগানন্দজি স্বামীজিকে বললেন সব তুমি মতে করছো এই যে স্বামীজি বিরতে বলতেন না মাঝে মাঝে যে আমার একটি আমি একজনের প্রেমে পড়েছি তা ওখানকার মহিলারা খুবই স্বামীজিকে চেপে ধরতেন বলুন কে বলুন কে কে সেই প্রেমিকা কে সেই ভাগ্যবতী মহিলা কারণ তারা অনেকেই স্বামীজিকে খুব ভালোবাসতেন স্বামীজি বলতেন অর্গানাইজেশান এবং চিঠিতে বারবার লিখছেন যে তোমরা অর্গানাইজেশান করতে জানো না আমি তোমাদের শিখিয়ে দেবো বারবার বলছেন যে যে কোনো সঙ্গের প্রতি আনুগত্য সেটাই প্রথম দরকার অর্গানাইজেশন ছাড়া কিছু হবে না এই যে রামকৃষ্ণ মিশন বিপুল কাজ করে তার অর্গানাইজেশন একটা বিপদ হলো সেখানে কোর কমিটি চলে গেল তারা সিদ্ধান্ত নিল কীভাবে সেবা কাজ হবে আস্তে আস্তে শিফটেড হলো রামকৃষ্ণ মিশন শুরু করেছিল রিলিফ দিয়ে কারণ ব্রিটিশরা কালো চামড়াদের বিপদ হলে তাদের এসে বাঁচাতো না কিন্তু এখন আর রিলিফটা মূল কাজ নয় কারণ ভারতবর্ষে বহু প্রতিষ্ঠান আছেন যারা ইমিডিয়েট রিলিফ দেন একটা বন্যা হল তারা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেলেন দেখা গেল বন্যাক্লিষ্ট মানুষের মধ্যে তারা ছটা মশারি কুড়িখানা থালা তিরিশখানা বাটি তাদের রয়েছে কিন্তু যখন জল নেমে যাবে তাদের কি হবে কেউ জানে না রামকৃষ্ণ মিশন আস্তে আস্তে রিলিফের সঙ্গে রিহাবিলিটেশন যোগ করে দিয়েছে ত্রাণ শুধু নয় পুনর্বাসন আপনাদের একটা উদাহরণ দিই অন্ধ্রপ্রদেশে বেজওয়াড়া থেকে বিজয়বাড়া থেকে দূরে একটা জায়গা আছে সেখানে একটা নদী আছে তার নাম বৃদ্ধ গৌতমী এই নদীতে দুবার তো বৃষ্টি হয় ওখানে এবং সেখানে বন্যা লেগেই থাকে সেখানের বহু গ্রাম ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে জলের সময় সেটা সরে যেত আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যেত না যারা বড় লোক ছিলেন তারা চলে আসতেন ডাঙায় এবং যারা গরিব সাধারণ মানুষ তারা সেই দ্বীপে থাকতেন জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে কত মানুষ যে সাপে কাটা পড়ে সাপের কামড়ে মারা গেছেন তার কোনো হিসেব নেই হতদরিদ্র মানুষ সেখানে খুব ভালো নারকেল চাষ হয় এবং রামকৃষ্ণ মিশন সেখানে একটি ব্রিজ বানায় রামকৃষ্ণ মিশন তার এই একশো বছর বেশি ইতিহাসে মাত্র ব্রিজ বানিয়েছে অন্ধ্রপ্রদেশে এবং সেই ব্রিজ বানিয়ে সেইখানে সেই গ্রামগুলোকে মূল ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছে এবং সেখানে বন্যা কবলিতে যখন বন্যা হবে তখন বিরাট বিরাট সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে যার ছাতে গিয়ে মানুষ হেলিকপ্টার থেকে যে খাবার দেওয়া হবে সেগুলো গ্রহণ করতে পারে আর যখন বন্যা হয় না সেই সার সেই বড়ো বড়ো সেন্টারগুলো হচ্ছে স্কুল ওই যে ওখানে নারকেলের চাষ হয় সেই নারকেল থেকে দড়ি বানানো নারকেলের জল দিয়ে নানারকম প্যাকেজিং করে সেটা বিক্রি করা মানুষের অর্থনৈতিক চেহারা পাল্টে গেছে এবং সেখানে ঢুকতেই এটি বিবেকানন্দের বিরাট মূর্তি আছে এখনকার যিনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজি তিনি এই প্রকল্পটি উদ্বোধন করেছিলেন তখন তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক ছিলেন এই যে মূর্তিটি স্বামীজি রয়েছে যখন এই মূর্তিটি বসানো হবে তখন এখন যিনি লক্ষ্ণৌ আশ্রমের মূল স্বামী মুক্তিনাথানন্দজি তিনি তখন রিলিফ দেখেন বেলুর মঠে তো আমি সুজিত মোহার সঙ্গে গল্প করতে গেছি এবং অন্ধ্রপ্রদেশ থেকে লোকগুলি এসেছেন তারা স্বামীজির স্ট্যাচুর তলায় যে একটা কী লেখা হবে সেটি নিয়ে মানুষ আলোচনা করছে তো আমি বসে শুনছি করে হঠাৎ সুজিত আমাকে বললেন যে এই তুই বল বল কী লেখা হবে ওখানে তো সব স্বামীজি মাথায় ঘোরে তো আমি একটি কথা বলেছিলাম ফর্চুনেটলি সেটা এখনও লেখা রয়েছে ইনস্ক্রিপশন অসাধারণ স্বামীজির কথা ইউ ক্যানট হেল্প এনি ওয়ান ইউ ক্যান অনলি সার্ভ সার্ভ দ্য চিলড্রেন অফ দ্য লর্ড সার্ভ দ্য লর্ড হিমসেল্ফ ইফ ইউ হ্যাভ দি প্রিভিলেজ তাম ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এই কথা কেউ বলেনি এই যে আত্মান মুখ্যার্থ জগদ্ধীতা ইউ ক্যানট হেল্প এনিওয়ান ইউ ক্যান অনলি সার্ভ তুমি কাউকে সাহায্য করতে পারো না তুমি সেবা করতে পারো ইউ ক্যানট হেল্প পেরি ওয়ান ইউ ক্যান অনলি সার্ভ সার্ভ দ্য চিলড্রেন অফ দ্য লর্ড ঈশ্বরের পুত্রদের তুমি সেবা করতে পারো ঈশ্বরকে সেবা করতে পারো যদি তুমি সেই সুযোগটা পাও স্বামীজি বারবার জীবনে বলেছিলেন বলছেন যে একটা জীবন এক্সপেরিমেন্ট করে যাক না সেবার এক্সপেরিমেন্ট একটা জীবন ভালোবেসে যাক না মানুষকে ভালোবেসে একটা জীবন কাটিয়ে দেওয়া হলো এই যে ইফ ইউ হ্যাভ দি প্রিভিলেজ অসাধারণ কথা তুমি যদি সুযোগ পাও তবেই তুমি মানুষের সেবা করে কৃতার্থ ধন্য এবং সবাই পায় না কিন্তু আমি বহু লোককে জানি যারা সুযোগ পায় না সেবা করার কিন্তু বহু লোককে জানি যারা সেবা করে কৃতার্থ এবং ধন্য হয়েছে স্বামীজির যখন তৈরি হয়ে গেল রামকৃষ্ণ মিশন স্বামী যোগানন্দজি তিনি বলছেন যে তোমার এই যে বলছো এসব ঠাকুরের মত নয় তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল স্বামীজি তার গুরুভাইকে বলছেন তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয় অনন্ত ভাবময় ঠাকুর তোরা তোদের গন্ডি গন্ডিতে বুঝি বদ্ধ করে রোখতে রাখতে চাস তাকে আমি এই গন্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাবো অসাধারণ কথা যে অনন্ত ভাবময় ঠাকুর তুই কী করে জানলে ঠাকুরের ভাব নয় মাস্টার সঙ্গে স্বামীজির প্রায়ই লাগতো এই সেবা কাজ নিয়ে মাস্টার সেবা কাজ বিশ্বাস করতেন না বলতেন ঘরদর ছেড়েছে সন্ন্যাসী জব ধ্যান করবে সে রাস্তা ঝাঁটাবে সে প্লেগের সময় প্যাম্পলেট বিলি করবে হতে পারে না তাই জন্য স্বামীর সঙ্গে তার প্রায়ই লাগতো সবাই ঠাকুরকে মিস ইন্টারপ্রেট করেছিলেন কারণ তাদের সেই মেধা ছিল না ঠাকুরকে অনুভব করার যোগানন্দজির তো পড়ে থাকতেন ঠাকুরের কাছে তবুও বলছেন স্বামীজিকে তোমার কাজটা বিদেশি মতে হয়েছে ঠাকুর স্বামীজি কি বলছেন অনন্ত ভাবময় ঠাকুর তুই কি করে জানলি এটা ঠাকুরের ভাব নয় তোরা তোদের গণ্ডিতে তাকে বদ্ধ করে রাখতে চাস আমি এই গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পুজো পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি তিনি সাধন বজন ধ্যান ধারণা অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে উপদেশ দিয়ে গেছেন সেগুলো উপলব্ধি করে জীবনকে তার শিক্ষা দিতে হবে অনন্ত মত অনন্ত পথ সম্প্রদায়পূর্ণ জগতে আর একটা নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমি জন্ম আমার জন্ম হয়নি প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম অসাধারণ কথা দেখুন একেবারে স্বামীজি নিজের কথা তো একেবারে তিনি খণ্ডন করছেন যোগানন্দের কথা বলছেন অনন্ত ভাবময় ঠাকুর আমি শুনি এবং বলছেন যে কখনো তিনি আমাকে ঠাকুর আমাকে তার পুজো পাঠ প্রবর্তন করতে উপদেশ দেননি এইখানে স্বামীজি একটি অসাধারণ পূজা পদ্ধতির কথা স্বামী বোধানন্দজি লিখেছিলেন স্বামীজির শিষ্য যিনি আমেরিকায় গোটা জীবনটি কাটান একদিন বেলুর মঠে স্বামীজি সবাই দেখলেন স্বামীজি বলেন তিনি আজকে পুজো করবেন তো সবাই অবাক হয়ে গেছে। যে স্বামীজি ঠাকুর ঠাকুরের পুজো কিভাবে করেন সবাই অবাক হয়ে গেছে। এটা তো একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হবে তো হচ্ছে পুজো শুরু হচ্ছে তো আমরা কী করি প্রথমে যিনি ইষ্ট তাকে ফুল আমরা অর্পণ করি অঞ্জলি দিই তারপর যা বেঁচে থাকে সেগুলো যারা উপস্থিত সবাই দিন নাহলে অঞ্জলি হয় কি করে স্বামীজি উল্টো জিনিসটা করলেন স্বামী বোধানন্দজি লিখছেন যে সবাই আমরা চোখ বুঝে রয়েছি হঠাৎ দেখি প্রত্যেকের কপালে কার একটা হাত তখন চোখটাকে দেখি যে ওই যে অঞ্জলি দেওয়ার আগেই স্বামীজি সেই ফুলগুলো নিয়ে উপস্থিত যত মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্য এবং স্বামীজির শিষ্য তাদের প্রত্যেকের মাথায় ঠেকিয়ে তারপর সেই ফুলটায় ঠাকুরকে অঞ্জলি দিলেন এই যে বেদান্তের মত যে তুমি এবং আমি একটা জীবনে করে দেখিয়েছিলেন এখন ক্ষমতা নেই সেটা করার এখন তো পুজো পাঠের মধ্যেই লোকে আটকে গেল স্বামীজি বলছেন তিনি আমাকে শেখাননি পুজো পাঠ করতে কিন্তু মানুষের মধ্যে এই অনন্ত ভাবকে জীবকে তা শিক্ষা দিতে হবে তিনি সাধন বজন ধ্যান ধারণা অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যেসব উপদেশ দিয়ে গেছেন সেগুলো উপলব্ধি করে জীবকে তা শিক্ষা দিতে হবে অর্থাৎ সেই সমন্বয়ের শিক্ষা দিতে হবে অর্থাৎ সেই ভালোবাসার শিক্ষা দিতে হবে অর্থাৎ সেই সর্বধর্মের প্রতি শ্রদ্ধা সেই শিক্ষা দিতে হবে এবং সেটি স্বামী জি বারবার বলছেন স্বামীজি যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলতে লাগলেন প্রভুর দয় নির্দেশে ভুয়ো ভুয়ো জীবনে দেখেছি তিনি পিচ্ছনে দাঁড়িয়ে এসব কার্য করিয়ে নিচ্ছেন যখন ক্ষুদারায় ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতাম যখন কৌপিন আটবার বস্ত্র ছিল না যখন কপরদ্বক শূন্য হয়ে ভ্রমণের কৃতসল সংকল্প তখন ঠাকুরের দয়া সর্ববিষয়ে সহায়তা পেয়েছি আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগো রাস্তায় লাঠালাঠি হয়েছে সেই সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায় ঠাকুরের কৃপায় সেই সম্মান অক্লেশে হজম হজম করেছি প্রভুর ইচ্ছা সর্বত্র বিজয় এবার এদেশে কিছু কার্য করে যাব তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সহায়তা কর দেখবি তার ইচ্ছা সব পূর্ণ হয়ে যাবে অসাধারণ কথা বলছেন কিন্তু দেখুন আত্মকথা বলছেন তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট কেন স্বামীজি আত্মকথা বলছেন যে এক সময় যখন ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন নানা সমস্যার মধ্যে পড়েছেন কোপিনাটবার কাগজ কাপড় নেই এত দরিদ্র তখনও তিনি দেখেছেন শ্রীরামকৃষ্ণ ধরে আছেন আবার যখন শিকাগোয় বিখ্যাত হয়েছেন যে বলছেন না যে দেখার জন্য লাঠালাঠি হচ্ছে না কিন্তু একটু বাজে কথা নয় সেই অবস্থায় ওটাকে হজম করেছিলেন হজম করেছিলেন তার তিরিশ বছরের ছেলে তার মাথায় ক্ষমতা চলে যায়নি এবং সেটা তার আশীর্বাদে হজম করেছিলেন ফলে বলছেন তোরা সন্দেহ ছেড়ে আমার কার্য সহায়তা দেখবি এতে উপকার হবে সন্দেহ যে প্রথমে শুরুতেই সন্দেহ হলো বাঙালি তো বারে বেরোতে পারে না তুমি কী করে জানলে এটা দেখুন শ্রীরাম শ্রীরামকৃষ্ণের কাছেই দুজন ছিলেন ডাইরেক্ট ডিসার্কল একজন নরেন্দ্রনাথ একজন যোগেন্দ্র কিন্তু যোগ স্বামী যোগানন্দজির যোগ তন্ময়তা সব ছিল কিন্তু এই প্রশ্ন যে না তুমি বিলিতি মতে করছো ঠাকুর তো সব বলেননি তিনি আমরা ঘর ছেড়ে এসে তুমি ঘরের মধ্যে ঢোকাচ্ছ আর স্বামীজি ঠিক উল্টো যে মানুষই হচ্ছে ভগবান ঠাকুর শিখ শিখিয়েছিলেন দেখি যে দেবতাকে অযথা মন্দিরে খুঁজে লাভ নেই কারণ কারণ অযথা দেবতার অসুবিধে হচ্ছে আপনি যদি পুরীর মন্দিরে যান যদি দু মানুষ যায় তাহলে দু হাজার মানুষ এক দেবতাকে একসঙ্গে দেখছে একভাবে দেখছে আর মানুষ কি দু হাজার মানুষ যদি দু হাজার মানুষের কাছে যায় তাহলে প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষ নতুন প্রত্যেকটা মানুষ ইউনিক ঠাকুর এই ইউনিকের সাধনা করেছেন স্বামীজি দেখবেন বারবার বলছেন আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল উই শুড বি আইদার অরিজিনাল আর নাথিং কেন বলছেন বলছেন তিনি মৌলিক ছিলেন এই ভালোবাসার হচ্ছে মৌলিকত্ব যে তুমি ঘর ছেড়েছো কেন তুমি ছোট সংসার ছেড়ে তুমি বড় সংসারে প্রবেশ করেছ যে রামকৃষ্ণ মিশন স্কুল চালায় না রেসিডেন্সিয়াল স্কুল সেখানে এই যে এতগুলো বাচ্চা ভর্তি হয় বাচ্চাদের জর্জারি হয় পেট খারাপ হয় খেলতে গিয়ে হাত পা ভাঙে হাত পা কাটে এবং যিনি ওয়ার্ডেন মহারাজ থাকেন তিনি যেভাবে বাচ্চাগুলোকে নিয়ে থাকেন মনে হয় যে এরাই তার শিব জপ তপ সত্যি একটা ক্লাস ফাইভে বাচ্চা যখন নরেন্দ্রপুরে বা পুরুলিয়ায় বা অন্যান্য জায়গায় ভর্তি হয় দেওঘরে ভর্তি হয় তখন সেই বাচ্চাটাকে বড়ো করা কি সোজা কথা নাকি একটি ঘরদর ছেড়েছে ছেড়েছেন সন্ন্যাসী তার তো স্বাভাবিক মনে হতেই পারে ঘরই ছাড়লাম সেসব দিয়ে অ্যাকাউন্টস নিয়ে পড়ে থাকতে হবে যে মানুষ বাগান করছেন তিনি বাগানই করে যাচ্ছেন বছরের পর বছর স্বামীজি বলছেন ওই বাগানটাও হচ্ছে পুজো ওই বাগান করাটাও হচ্ছে সেবা কেন সেবা কারণ যারা আসবেন তারা একটা ভালো জিনিস দেখবেন এই ঠাকুর চেয়েছেন পৃথিবীটাকে আরও সুন্দর করতে নানাভাবে এবং যোগানন্দজিকে বলছেন যে তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সহায়তা কর দেখবি ভালো বই খারাপ কিছু হবে না স্বামী যোগানন্দ বলছেন তুমি যা ইচ্ছে করবে তাই হবে আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী ঠাকুর যে তোমার ভেতরে দিয়ে এসব করছেন তাই মাঝে মাঝেই আমরা বুঝতে পারছি তবু কি জানো মধ্যে মধ্যে কেমন খটকা লাগে ঠাকুরের কার্যপ্রণালী অন্যরকম দেখেছি কি না তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলে যাচ্ছি না তো তাই তোমাকে অন্যরূপ কথা বলি ও সাবধান করে দিই স্বামীজি কি জানিস সাধারণ ভক্তরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিক ততটুকু নন সাধারণ ভক্তরা তো নিজের বুদ্ধিতে বুঝেছেন প্রভু বাস্তবিক ততটুকু নন তিনি অনন্ত ভাবময় ব্রহ্মজ্ঞানের ই হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ে নেই তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে তবে তিনি তা না করে ইচ্ছে করে একবার আমার ভেতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন আমি কি করব বল অসাধারণ কথা অসাধারণ কথা আমি কেন বইটা পাঠ করছি জানেন একদম স্বামীজির ভাষা বলে একদম দেখবেন এইভাবেই স্বামীজি কথা বলতেন এবং সেখানে বলছেন যে শ্রীরামকৃষ্ণ ইচ্ছে হলেই লাখো লাখো বিবেকানন্দ করতে পারতেন কিন্তু আমাকে দিয়ে তিনি এবার কাজটা করাচ্ছেন আমাদের সব সময় মনে হয় যে আমরা যারা একটু স্বামীজি বলতে পারি আমরা যারা একটু স্বামীজিকে বোঝবার চেষ্টা করছি আমরা ধন্য যে স্বামীজি আমাদের মধ্যে দিয়ে নিজের ভাবটার পাঁচজনের কাছে বলছেন এই যে বাকচক্র যারা শুনছেন পাঁচজন দশজন জন পঁচিশ জন তারা তো স্বামীজির কথাই শুনছেন যেখানে সুজিতা এবং আমি ইনস্ট্রুমেন্ট আর বেশি কিচ্ছু না কিচ্ছু না সুজিদ্ধা যে মুখবন্ধ করেন আমি যে বলছি স্বামীজির কথা এটা ইনস্ট্রুমেন্ট ছাড়া কিছু এই বোধ যদি আসে তাহলে দেখবেন কোনো দিন ভুলভাবে বিবেকানন্দ বুঝতে পারবেন না এবং স্বামীজির প্রত্যেকটি কাজ তার পিছনে ছিল সেবা অলওয়েজ যখন তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন তখনও সেবা এবং দেখবেও আমরা এর মধ্যেই পাবো পড়ব যখন স্বামীজি বাথরুম পরিষ্কার করছেন বেলুর মঠে কেন করছেন ওটাও তার মনে হচ্ছে যে ঠাকুরের কাজ এই বোধ যখন হয় তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে ওই যে বলছেন না চিকাগোর লাশে লাঠারাঠিও তো কিন্তু সব হজম করেছি ওটি বাস্তবিক কথা এবং গিরিশ ঘোষ তারপর স্বামীজির সঙ্গে আলোচনা করছেন এবং তাদের স্বামীজি ঠাকুরের সম্বন্ধে নানা বিষয় কথা হচ্ছে এরপরে স্বামীজি আরেকটি অসাধারণ মন্তব্য করেছেন সেটি দিয়ে আমি শেষ করব সেটি যেন আমাদের প্রত্যেকের মাথায় একেবারে চিরদিনের জন্য ঢুকে যায় স্বামীজি বলছেন ঠাকুর বলতেন যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে যেখানে সেখানে থাক বা যাই করুক না কেন এখানকার কথায় এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে এটি একটি অসাধারণ মন্তব্য স্বামীজির যে ঠাকুর বলতেন যে এখানকার যে সে যেখানেই থাকুক যাই করুক এখানকার কথা এবং ভাবে তার অনুভূতি হবেই হবে আমি বহু মানুষকে জানি যারা বিবেকানন্দ চর্চা কখনো করেননি কম বয়সে রামকৃষ্ণ মিশনে তো যাবেনি রামকৃষ্ণ মিশনে যাওয়াটা সারা ভারতবর্ষের প্রত্যেক শহরে তার সেন্টার রয়েছে গেলাম গিয়ে যেমন সেখানে অনেক কিছু দেখলাম রামকৃষ্ণ মিশনেও গেলাম কিন্তু জীবনের একটা সময় তারা বিবেকানন্দ রামকৃষ্ণ মা শারদা চর্চা শুরু করেছেন চর্চা একেবারে আমরা যেরকম করি সেরকম চর্চা এবং চর্চার মধ্যে ঢুকে গিয়ে নতুন নতুন করে তারা বিবেকানন্দকে বা ঠাকুরকে আবিষ্কার করেছেন এবং নিজেদের জীবনটাকে আরও সুন্দর করেছেন এই এক্সপেরিমেন্ট কিন্তু প্রত্যেকটি মানুষ প্রতিদিন করে যাচ্ছে স্বামী সর্বপ্রিয়ানন্দজির সঙ্গে যারা নিউ ইয়র্কে হাঁটেন তাদেরও কিন্তু সেই নতুনভাবে নিজেকে চেনবার একটা চেষ্টা যখন কোনো মানুষ বিবেকানন্দের কথা পড়েন বা শোনেন তারও কিন্তু নিজেদের চেনবার চেষ্টা এবং ঠাকুর বলছেন যারা যারা ভালো তাদের এখানে আসতেই হবে এই একই কথা স্বামীজি বলবেন ঠাকুরকে বেলুর মঠে বসিয়ে যে তাদের এখানে আসতেই হবে তারা যেখানেই থাকুক যাই করুক এখানকার কথায় ভাবে তাদের অনুভব অনুভূতি হবেই হবে দেখুন এখন অনেক মানুষকে আমি দেখেছি যারা সারা জীবন রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিয়েছেন বলেছেন এই লোকটা একটা মূর্তি পুজোকরা সাড়ে সাত টাকার পূজারী ব্রাহ্মণ তারাই দেখেছি জীবনের এক প্রান্তে এসে দাঁড়িয়ে রোমারোলা পড়ছেন লুইবার পড়ছেন শঙ্করী প্রসাদ বসু পড়ছেন অন্যান্য স্বামীজিদের লেখা পড়ছেন চেতনানন্দজির প্রাচীন সাউদের কথা পড়ছেন একই জীবনে কেন যাদের যারা ভালো তাদের এখানে আসতেই হবে তারা যেখানেই থাকুক যাই করুক এখানকারভাবে তাদের অনুভূতি হবেই হবে এই যে ঠাকুর বলেছেন এটা বাস্তবিক সত্য এবং সত্য বলেই দেখবেন একদিকে যেমন রামকৃষ্ণ মিশনে দীক্ষা বহু মানুষ নেন অন্যদিকে দীক্ষা নেন না কিন্তু নিয়ত স্বামীজির কাজ করে চলেছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয় এবং গ্রামে গ্রামান্তরে নানাভাবে ঠা স্বামীজির মধ্যে দিয়ে যে সেবা কাজ চলেছে সেটি দেখবার জিনিস রামকৃষ্ণ মিশন বাঁকুড়াতে কিছু ছেলে তারা পাঠশালা খুলে তারা ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছে এবং বিবেকানন্দ পাঠশালা তারা নাম দিয়েছে দু হাজার কুড়ি সালে যখন ঘোর কোভিড তখন সেই পাঠশালা তারা প্রতিষ্ঠা করেছে এই যে সেবা করে যাওয়া সব সময় স্বামীজির নামে এটা কিন্তু দেশময় বাড়ছে দেশময় বাড়ছে শুধুমাত্র জড় আমাদের নুব্জ করে দিচ্ছে না সাথে সাথে একটা প্যারালাল ওয়েভ চলছে এবং সেই প্যারালাল ওয়েভে বহু মানুষ নিজেকে খোঁজবার চেষ্টা করছেন এবং জন অরণ্যে হারিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন এবং আবিষ্কার করছেন যে সেবা কাজই হচ্ছে আসল দিস লাইফ ইজ শর্ট দি ভ্যানিটিস অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট বাট দ্য অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স দি রেস্ট আর মুেড দেন আ লাইফ এই যে বিবেকানন্দর কথা বহু মানুষ সেটিকে জীবনে কার্যে রূপান্তরিত করছেন জীবনটা কয়েক দিনের চাকচিক্য কয়েক দিনের সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে বাকিরা মৃত প্রেততুল্য এটি ছিল রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার মূল কথা আজকে সেই প্রতিষ্ঠা দিনটি নিয়ে আমরা আলোচনা করলাম এই বিশেষ দিনে এই কথা বলতে পেরে বাকচক্র কৃতার্থ এবং ধন্য এবং আমাদের অত্যন্ত আনন্দ হবে যে এই বিশেষ দিন থেকে যদি আপনারা স্বামীর সংবাদ পড়তে শুরু করেন এবং প্রতিদিন যদি স্বামী সংবাদ পড়েন দেখবেন যে স্বামীজি কখন আপনার অজান্তে আপনার মধ্যে প্রবেশ করেছেন এবং আপনাকে মধ্যে দিয়ে এমন কাজ করাবেন সেটাই হচ্ছে জীবনের আসল মিরাকল আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি প্রাণারামারাম